চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে তার মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। তদন্তকারীরা এই বিষয়ে জোর গতিতে কাজ করছেন। ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলো এই তদন্তে সহযোগিতা করছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি তদন্তকারীরা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছেন। এমনকি ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বন্ধুর বাড়ি থেকে বের হওয়া এমপি আনোয়ারুল কেন রাজারহাটের ওই ফ্ল্যাটে গিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তরও খুঁজছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার 20 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যাওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন এমপিকে খুন করা হয়েছে বলে বুধবার জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে কলকাতার রাজারহাট অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে ওই এমপিকে সর্বশেষ দেখা গেছে, বের করতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। দ্য টেলিগ্রাফ অনলাইন বলছে, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড ঘিরে রহস্য ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তের ওপারের পুলিশ সূত্র তাকে ব্যবসায়িক বিরোধ ও ফাঁদে ফেলা হয়েছিল বলে দাবি করছে। এছাড়াও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই খুনে জড়িত থাকা অভিযোগে 3 জনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন। আনোয়ারুল আজিম আনার গত 12 মে নদিয়ার গেদে হয়ে কলকাতায় পৌঁছান এবং পরের দিন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় বলে তদন্তকারীরা দলের একটি সূত্র জানিয়েছে। এবার বুধবার সকালে বিধাননগর পুলিশ রাজারহাটের হাউজিং কমপ্লেক্সে তল্লাশি চালায়। মূলত গত 13 মে 3 জনের সাথে এই হাউজিং কমপ্লেক্সে তার প্রবেশের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ অপরাধ তদন্ত বিভাগের এক সিনিয়র অফিসার বলেছেন, আমরা ওই হাউজিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটের বেডরুম, ওয়াশরুম এবং একটি ওয়াশ মেশিনের লাল রঙের তরল পেয়েছি। পরে আমরা ফরেন্সিক পরীক্ষার জন্য সেসব নমুনা পাঠিয়েছি। তবে বুধবার রাত পর্যন্ত আনোয়ারুল আজিম আনারের লাশের সন্ধান পাওয়া যায়নি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার গণমাধ্যমকে বলেছেন, তাকে খুন করা হয়েছে এবং এটি একটি পূর্ব পরিকল্পিত কাজ। এই মামলায় বাংলাদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত এখনও চলছে। দুপুর 1:41 ভারতের বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন আনোয়ারুল। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি। এরপর 16 মে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে 18 মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ও বন্ধু বরাহনগরের বাসিন্দা গোপাল। নিখোঁজ প্রতিবেদনে বলা হয়, তিনি চিকিৎসকের কাছে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হওয়ার সময় গোপাল বিশ্বাসকে জানান আনোয়ারুল আজিম। এরপর আনোয়ারুল আজিম আনারের খোঁজে তল্লাশি করেন কলকাতা পুলিশ। দ্য টেলিগ্রাফ অনলাইন বলছে, এমপির মৃত্যু নিয়ে জল্পনা কল্পনার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ে তদন্তের গতি বাড়ানোর জন্য দিল্লিতে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং এরপরও রাজ্য পুলিশকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের তদন্তকারীরা মামলার বিষয়ে ঢাকায় তদন্তকারীদের সঙ্গে সমন্বয় করছিলেন। একটি সূত্র জানিয়েছে, কিছু লোক তাকে কলকাতায় আসতে প্রলুব্ধ করেছিল এবং তাকে আটকে রেখে হত্যা করে হয়েছিল বলে জানতে পারা গেছে। সূত্রটি আরও জানিয়েছে, আনোয়ারুল আজিম তার হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের চিনতেন। তাদের একজন প্রভাব ব্যবসায়ী, তাদের সাথে আনোয়ারের কিছু বিরোধ ছিল এবং সেই সাথে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিল। ওই ব্যবসায়ী কলকাতার 1 সপ্তাহেরও বেশি সময়, সেই সময়টিতে তিনি রাজারহাট কমপ্লেক্সে এক নারী এবং অন্য একজন ব্যবসায়িক সহযোগীর সাথে ছিলেন। সূত্রটি আরও জানায়, এই ব্যবসায়ী গত 10 মে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং এর আগেই পুরো অপারেশনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি বাংলাদেশ থেকে কয়েকজনকে কলকাতায় নিয়ে আসেন। অপারেশনের সাথে জড়িত বাংলাদেশি এবং তাদের বেশিরভাগই ইতিমধ্যে ভারত ছেড়েছে বলে সূত্রটি জানিয়েছে। এ নিয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট করে জানাতে ভুলবেন না।